পেকুয়ার শিলখালির সালে আহমদ নামের এক ব্যক্তির পরিবারের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার না করায় একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 2020 সালে পাহাড়ি জায়গা নিয়ে ইউপির 3 নং ওয়ার্ড সবুজপাড়ার সালে আহমদ ও পার্শ্ববর্তী শফিউল আলমের পরিবারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে দায়ের করা মামলা বাধ্য হয়ে তুলে নিতে একের পর এক মামলা দিয়ে আসছে প্রতিপক্ষরা। চলতি বছরের শুরুতে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাকেরা বেগম নামে এক নারীবাদী হয়ে অভিযোগ জমা করেছেন, অথচ ওই অভিযোগের ঘটনা সম্পর্কেই জানে না স্থানীয়রা। আর জানা সাল আমার ঘর গান যদি তারা বলে হয় ইনকি বাজে হাজার যাইবে না বলি বাড়াবাড়িও নয় আর কিছু নয় এড়েন দিলে মামলাই বলে হর বা লোটপাত গুজি বলে হর ইনকি আর নজানি আর ন দেখি ন ফুলি আর এবার ন এলাকার মাঝে। সম্প্রতি দায়ের করা মামলা থেকে রেহাই পায়নি স্কুল পড়ুয়া ছাত্র। মামলায় আসামি হওয়া কিশোর যুবকরা জানান, 2020 সালের একটি ঘটনার পর থেকে প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা ছাড়া রয়েছে তারা। জিয়ার মামলায় কিন আফুস গরিবাল্লা বলি তার আর এক সাকারা বেগম মহিলা আশা আশা আলমর একান বাড়ি মিথ্যা সাজাইয়া নেয় মারা লুটপাট গজি বলে হইয়া নেয় আর না কাম মিথ্যা মামলা গজছে আর মানে মামলা উড়ে ফেলে বলে আর বিভিন্নভাবে হুমকি টুমকি দেয় আর আজ বিগত আর দুই ভাই তিন ভাই এলাকার মাঝে আজ 5 বছর ধরে আর বসবাস করি না আর আর মহিলা দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা মধ্যে হারানো করি বলে হর স্যার তুমি আজ যদি মিশা হতা হই তাহলে ইয়ান হয়ে যায় আর ভাই বসে যখন অন্য কিছু করিবার আশা আছে পড়ালেখা করাই এত হারণে আর একটা মিথ্যা মামলার মধ্যে ঢুকা দিয়ে আর ভবিষ্যৎ মাঝে নষ্ট করে দিয়ে বলে। মামলার বাদী সাকিরা বেগম বলেন তাদের বিরুদ্ধে মামলা করে জেল কাটিয়েছে তাই তারাও মামলা করেছে। আর হ্যাঁ শেষ মামলা আর কিছু না করি ইতারা ফাঁসা শেষ করি না ফাঁসা শেষ করি করণ করে তার আর সহ্য তো মাঝে আসতে হয় আর হন করি শেষ তাই না ভাই একটা মামলা করে দিবে। এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার জানান, মামলাটির নিরপেক্ষ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। কোর্ট তদন্ত করে রিপোর্ট দিতে বলছি, সুতরাং এটা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যখন রিপোর্ট দিবেন তখন বলতে হবে যে কি মামলাটি একদম নিউট্রালি তদন্ত হবে, তা না হলে অবশ্যই সে অনুসারে প্রতিবেদন দাখিল করা হবে। স্থানীয়রা এসব মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। নিউজ ডেস্ক, টিটিএন।